মাননীয় চিফ, আপনি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতার সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপদ্ধতি বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি 247 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব শরীফ আহমেদ 147, ময়মনসিং 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য। জনাব এ কে এম সেলিম ওসমান 208, নারায়ণগঞ্জ 5 সদস্য। জনাব আ ক ম বাহউদ্দিন 254, কুমিল্লা 6 সদস্য। জনাব এম আব্দুল লতিফ 288, চট্টগ্রাম 11 সদস্য। জনাব মোহাম্মদ সিবরি সাদেক 11, দিনাজপুর 6 সদস্য। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু 40, বগুড়া 5 সদস্য। জনাব মোহাম্মদ মাহবুবুল আনাম হানিফ 77, কুষ্টিয়া 3 সদস্য। জনাব আব্দুল হাফিজ মল্লিক 124, বরিশাল 6 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাবিত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো।